আসসালামু আলাইকুম। ঘরে এবং বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন সবাইকে মামা কৃষি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 23 মে রোজ সোমবার। তো ভিউয়ার্স, আজকেরটি সম্পূর্ণ নতুন একটি খামারের অগ্রযাত্রা হতে যাচ্ছে, তো সেই চিত্র আপনাদেরকে দেখাবো। ওয়ান স্টপ ক্যাটেল রেঞ্জ, এই খামারটা অবস্থিত পাবনা জেলার ঈশ্বরদি অরণখোলা গরুহাটের একেবারে সন্নিকটে। তো এই খামারে আপনারা আসন্ন যে কুরবানি ঈদ আসতেছে, ঈদকে সামনে রেখে আপনারা যে যে সুযোগ সুবিধা পাবেন তো আপনাদের এ নিয়ে আলোচনা করব। তো কী কী সুযোগ সুবিধা থাকছে? প্রাকৃতিক খাদ্য দিয়ে গরু মোটা তাজাকরণ করা হয়, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে লাইভ দেখতে পারবেন, প্রতি মাসে একবার ওজন মাপার মেশিন দিয়ে স্কেল করা হয়, গবাদি পশুর সার্বিক চিকিৎসা দেওয়া হয়, আল্লাহ না দিক যদি পশু কোনো ধরনের সমস্যা হয় তবে ওয়ান স্টপ ক্যাটেল রেঞ্জ 3 ভাগের 1 ভাগ বহন করবে, গবাদি পশু তৈরি হয়ে গেলে ওয়ান স্টপ ক্যাটেল রেঞ্জের মাধ্যমে বাজারজাত করা হবে, ওয়ান স্টপ ক্যাটেল রেঞ্জ এর নিজ দায়িত্বে আপনাদের আমানতকৃত গবাদি পশু কাস্টমারের বাড়িতে পৌঁছে দিবে, ওয়ান স্টপ ক্যাটেল রেঞ্জের গবাদি পশু লালন পালনের নিয়মাবলী, গবাদি পশুর ভর্তি ফি 2350 টাকা, গবাদি পশু গরু মহিষ অথবা ছাগল লাইভ ওয়েট অনুসারে মাসিক বিল দিতে হবে, 100 কেজি থেকে 200 কেজি পর্যন্ত মাসিক 7500 টাকা, 200 কেজি থেকে 300 কেজি পর্যন্ত প্রতিদিন 300 টাকা, মাসিক 9000 টাকা, 300 থেকে 600 কেজি পর্যন্ত 350 টাকা করে, 10500 টাকা পর্যন্ত আপনাদেরকে দিতে হবে, 600 থেকে 1000 কেজি পর্যন্ত দৈনিক 500 টাকা করে, মাসিক 15000 টাকা দিতে হবে, প্রতি মাসে একবার গরুকে লাইভ ওয়েট মাপা হবে। তো এই সুযোগ সুবিধা আপনারা এই ওয়ান স্টপ ক্যাটেল রেঞ্জ থেকে পাবেন। তো আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে যারা আপনারা গবাদি পশু সংগ্রহ করবেন, এই ওয়ান স্টপ ক্যাটেল রেঞ্জ থেকে আপনাদের পছন্দকৃত পশুটি ক্রয় করে রাখতে পারেন।